নবীজির মনের মধ্যে একটা আফসোস ছিল, আবু জাহেলের মাথাটা যদি আমার কাছে কেউ এনে দিতে পারত। কারণ এই আবু জাহেলের জন্য রাসূল 13টা বছর মার খাইছে, কত সাহাবী শাহাদত বরণ করছে, কত মহিলা শাহাদত বরণ করছে। ইসলামের 12টা বাজাইছে, আবু জাহিল্লা আবার 1000 বাহিনী লইয়া মদিনায় আসছে। সবচেয়ে বেশি খুশি হইবে যদি আবু জাহিল্লার মাথাটা নবীর কাছে কেউ দিতে পারে। কিন্তু দেখেন ওই দুই বাচ্চা মাআজ আর মুআজ ছোট দুই ভাই এই কথাটা শুনছে যে আবু জাহেলের মাথা নবীর কাছে দিলে নবী খুশি হন। সময় যুদ্ধে লাগছে, আর মাআজ আর মুআজ 11 বছরের দুই বাচ্চা বাস পাখির মতো ঘুরতেছে আবু জাহেলকে ধরার জন্য। সুবহানাল্লাহ, আবু জাহেল সাধারণ কোন সেনাপতি ছিল না, 1000 মধ্যে সেনাপতি, সবার থেকে তার বডি বড়, সবার থেকে সে দক্ষ, চেহারা সুরত সর্বদিক দিয়া সে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে হিসাব আছে, যে কেউ তার সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করতে পারে না, সামনে যেতে পারে না। কিন্তু 12 বছর 11 বছরের দুই ভাই আবু জাহিল্লার পিছনে ধরতেছে, কোন সময় আবু জাহেল নে ধরবে? দুইটা ভাই আবু জাহেলের গোড়ার সামনে গিয়া দাঁড়াইছে, আবু জাহেল গোড়ার উপরে, দুই ভাই গোড়ার নিচে। এদের সাথে কেউ যুদ্ধ করে না, ছোট বাচ্চাকে মারতেও চায় না। দুই ভাই এক ভাই গোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়া আঘাত করছে। গোড়ার ভাইয়ে যদি আঘাত করে গোড়া কি দাঁড়ায় থাকব? জোড়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছে, আবু জাহিল্লা উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়তে দিরি আর তরবারি গলার মধ্যে লাগাইতে দিরি নাই। সুবহানাল্লাহ, কত বড় পালোয়ান, চিন্তা করেন আবু জাহিল্লা, ওই উপর থেকে জন্য ফরছে, ফরার সাথে এক ভাই মেরে দিছে গলার মধ্যে, দিরি করছে না, কুবা শামসুর মতো কুবাইছে, জনমের কুবানি কুবাইছে আবু জাহিল্লা। কত বছরের বাচ্চা? 11 বছরের বাচ্চা। সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে বড় সন্ত্রাস আবু জাহিল্লার 11 বছরের বাচ্চা তরবারি দিয়া গলার মধ্যে মেরে দিছে। গলাটা এখনো গলার বডির থেকে আলাদা করতে মানে নাই। এর ভিতরে আরেকজন বেঈমান আয়েশা, মাআজ আর মুআজ দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত করছে, হাতটা সাথে সাথে কেটে গেছে, ডান হাতে আর তরবারি নিতে পারে না, হাতটা কেটে ঝুলে আছে, অন্য হাত দিয়া আবু জাহিল্লার গলার মধ্যে পোষাইতে আছে। সুবহানাল্লাহ, কিছু আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এই সূরার প্রথম অংশ নাজিল হয়েছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে কোন আয়াতগুলি সান্ত্বনা দিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কআন সুজ্জাদা। এই আয়াতগুলি নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এই সূরার শুরুটা নাজিল হয়েছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা কি শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে। এই সূরার শুরু নাজিল হয়েছে কার জন্য? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এই সূরার শেষের দিক নাজিল হয়েছে কার সান্ত্বনা দেওয়ার জন্য? সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন প্রশ্ন, সান্ত্বনা কেন দিল, কি অশান্তিতে আসিল যে সান্ত্বনা দিছে, প্রশ্ন আসে কি না? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কেন সান্ত্বনা দিল আর রাসূলকে কেন সান্ত্বনা দিল, এই বিষয়টা জানতে গেলে পুরো আওয়াজটা শুনতে হবে। আসুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে সান্ত্বনা কেন দিল ওই জায়গা পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের জিন্দিগি হলো 63 বছর, এর মধ্যে 3টা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে 40 বছর আছে যেখানে রাসূল একেবারে নীরব ছিল, ইসলামের দাওয়াত দেন নাই, প্রচার প্রসারও করেন নাই, নীরব ভূমিকা পালন করছে। কত বছর? 40 বছর। আর 40 বছর পরে হইল 13 বছর মক্কাতে শুধু নির্যাতন সহ্য করছে। মক্কায় কত বছর নির্যাতন সহ্য করছে? 13 বছর।
তেরো আর চল্লিশ হইল কত বছর? তিপ্পান্ন বছর। এই তিপ্পান্ন বছর রাসুল ছিলেন মক্কায়। তিপ্পান্ন বছরের মধ্যে চল্লিশ বছর নিরবতা, তেরো বছর দিন প্রচার করতে গিয়ে শুধু নির্যাতন। পরের অধ্যায় হলো দশ বছর মাদানী জিন্দিগি। এই মাদানী জিন্দিগির আবার ভূমিকা হলো ভিন্ন। মাদানী জিন্দিগির ভূমিকা কোনো নির্যাতন নয়, কোনো নীরব ভূমিকা নয়, তখন খালি প্রতিবাদ। যে গেছে গায়ে পাড়াতে ঝগড়া করত, এরই কুবাইছে কথা কর না, খালি মায়ের খাইছে না মায়ের দিছে? মক্কাতে মায়ের খাইছে, মদিনাতে গিয়া মায়ের দিছে। এখান থেকে বোঝা যায় ইসলাম শুধু মায়ের খায় না, মায়ের দেয়। কথা হয় না? ইসলাম শুধু পিরাগির মধ্যে নয়, তসবি তালিমের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলামের মধ্যে নরম আছে, গরম আছে। তেরো বছর রাসুল মায়ের খাইলে একটা প্রতিবাদ করলো না। আর মদিনায় গিয়া রাসুল প্রায় সাতাশটা যুদ্ধের সেনাপতি ছিল, তরবারি হাতে নিছে। আমরা খালি ফাগরি মাথার দিয়ে রাখি, সব সময় মাথায় পাগড়ি নয়, মাঝে মধ্যে মাথার পাগড়ি কোমরে বান্ধন লাগে। খালি কি মাথায় না, মাজায় বাধা লাগে, মাজায় বাধা লাগে। এতদিন ফিলিস্তিনের মানুষ মাথায় পাগড়ি রাখছিল, যখন গা বারে বারে গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায়, তখন মাথার পাগড়ি মাজায় বাঁধছে। এই জন্য আমাদেরও মাজায় বাধা লাগবে, পরিস্থিতি সামনে এরকম হয়ে গেছে, পরিস্থিতি বেশি ভালো নয়। শুধু পিরাগির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। যেই রাসুল এতিম মিসকিনের মাথায় হাত বুলাইয়া দিছে, অসহায়দের মাথায় হাত বুলাইয়া দিছে, সেই রাসুল এই হাতের মধ্যে আবার তরবারি নিছে। কথা হয় না? ইসলাম বিষয়ে আমাদের স্টাডি করা দরকার। মক্কায় তেরো বছর মার খাওয়ার পরে মদিনায় গেছে, সেখানে দশ বছর থাকছে, আর মক্কায় থাকছে তিপ্পান্ন বছর। তিপ্পান্নর মধ্যে চল্লিশ একেবারে চুপ। যতদিন চুপ ছিল ততদিন একটা শত্রুও ছিল না। চল্লিশ বছর পরে রাসুল বললো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষ কয়, এতদিন তো ভালো ছিল, এখন দি কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এতদিন জানতাম শুধু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এখন দেখি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে। এই তো শুরু হইল আন্দোলন। এই আন্দোলনে তেরো বছর এক চাটিয়া শুধু মার খাইছে, একটা প্রতিবাদ করে নাই, কারণ আল্লাহ অর্ডার দেন নাই তাই মার খাইছে। বলুন কিসের অপরাধে মার খাইছে? চুরির দায়ে, টেন্ডারবাজি, সাদাবাজি। তাহলে কেন? ইসলামের দিন প্রচার প্রসার করতে গিয়ে মার খাইছে, কোন দোষ ছিল না। শেষ পর্যন্ত তাদের নির্যাতনের স্টিম রুলার যখন চাপাইয়া দিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আর মক্কায় নয়, এবার মদিনায় হিজরত করেন। নিজের পিঠাবাড়ি ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে, ধন সম্পদ সব ছেড়ে পাঁচ শত কিলোমিটার দূর মদিনায় চলে গেছে। সব সাইডা দিয়া মদিনায় যেতে না যেতেই সেখানের মানুষ রাসুলকে আপন করে নিছে। এরপরে এখানে অবস্থান করতে লাগলো। এক বছর হইল না মক্কার থেকে যে মদিনায় গেছে। এর ভিতরে আবু জাহেল আবার সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কার থেকে মদিনায় গেছে, প্রায় আট নয় মাস হয়ে গেছে, সে যদি মদিনায় গিয়ে আবার দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, যদি তার অবস্থান আরো বড় করে, বড় করে যদি আবার মক্কায় এসে দখল করে, এটা তো হতে দেওয়া যাবে না। তাই আবু জাহেলের নেতৃত্বে, আবু জাহেলের নেতৃত্বে এক হাজার অস্ত্র সহ সেনাবাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে, রাসুলের উপরে গিয়ে হামলা করবে। নাউজুবিল্লাহ। আপনারা একটু চিন্তা করেন বিষয়টা, তেরোটা বছর যেই লোকটাকে এক চাটিয়া মারছে, তার সাথী সঙ্গীদেরকে সহ একটা
প্রতিবাদও করে নাই। শেষ পর্যন্ত নিজের বিটা বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন সব ছাইরা দিয়া মদিনায় চলে গেল। মদিনায় গিয়া কি আবার মক্কায় আয়া কার উপরে আঘাত করছে? গেছে যে গেছে, আর মক্কায় আসে নাই, কোনো প্রতিবাদও জানায় নাই, নিন্দাও জানায় নাই, দুঃখ কারো কাছে বলে নাই। এরপর আবু জাহেল মক্কা থেকে 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে রওনা দিছে রাসূলের উপরে হামলা করার জন্য। চিন্তা করেন কত বড় সন্ত্রাস, সন্ত্রাস কত বড় সন্ত্রাস। এটারে কয় গায়ে পাড়া দিয়ে ঝগড়া, কথা বলেন না দি। আমি আপনার সাথে লাগতে চাই না, হুদুদি আমারে মারেন, তারপর আপনার কাছ থেকে আমি দূরে থাকতে চাই, কিন্তু আপনি উজ্জায় আবার ঝগড়া করেন। এদের কয় গায়ে পাড়া দিয়ে ঝগড়া, আর গায়ে পাড়া দিয়ে ঝগড়া যদি কেউ করতে চায় তারে ছাইরা দেওয়ার নাই, দূরে লাগান। তো রাসূল মদিনায় যাওয়ার পরে আবু জাহেল সিদ্ধান্ত নিছে, ধরেন 1 বছর হইছে এর মধ্যে সিদ্ধান্ত, খবরটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। এই ফুলাফান, আমি প্রথমেই কইছিলাম যে এডি সামনে থাকবো, কথা কইবো আর ওয়াজের 12টা বাজাইবো, আমার যেটা আমি সহ্য করতে পারি না। পিছনে যাও, পিছনে সবটি এই ফুলা গুল মিটিংটা পিছনে লয়ে যান। হ্যাঁ, আপনার মুরব্বীর সামনে আসেন, উঠেন আবার বসে রয়েছে না, এই কথা বলবো কেন? কোন যেত না, উঠে দেন, এরা কইলে কোনো হাম হইতো না। পিছনে মুরব্বীর সামনে আসেন, যারা ওয়াজ শুনবেন। হ্যাঁ, মাইকের আওয়াজ শুনে না, আমার ওয়াজ শুনেন না আপনারা, কিতা করবেন? কপাল খারাপ, যুদ্ধুরুই হয় উদ্দুরু শেষ করে লাই। আমার একটা যারা নিয়মিত আমার বয়ান শুনেন সোশ্যাল মিডিয়াতে, এরা জানেন কিনা জানি না, আমারে ভালো মাইক দিয়ে কাবার দিতে পারে না যারা আমার বয়ান শুনেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মাইক যদি লাগে এটা আমার লাগে, এবং মাইক নিয়ে কমপ্লেন কেউ দিলে এটা আমি দেই, শ্রেষ্ঠ মাইক লাগে আমার, আর এই জায়গার মধ্যে আমার মধ্যে পড়ছে এই মাইক। তখন আমি যে ওয়াজ কর্তা যে এটা তো শুক্রিয়া আদায় করেন, কারণ যে দাওয়াত দিছে অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, মহব্বত করে দাওয়াত দিছে। এখানে যদি আমি এখন মাইক লিয়ে কথা কইতে ওয়াজ করবো কেটা, এলে আমি সাথে কোনো রকম শেষ হইযোগ্য, আমার প্রচুর সাউন্ড লাগে এটা সবাই জানে, আমার হাই স্কেল দিলে এটা প্রচুর সাউন্ড লাগে। আমি যদি সিল্লি দেয় তাহলে হেয়ার সব ইউনিট যাইব গা, যদি আমার হাই স্কেল ছাড়ি, আমি তখন শুরুই করছি না, হেয়ার মাইক যাইব গো। এই জন্য কোনো রকম খালি সহ্য ধৈর্য করে ওয়াজটা শুনেন। আজকে অত সক্কা সার মারার দরকার নাই, সিঙ্গেল লইয়া লিয়া যান গা, কথাখান ঠিক নেই, ব্যাটে বলে মিললে অন্য সময় সক্কা সার হইব, আজকে সক্কা সার হইতো না সিঙ্গেল হইব। বসেন সম্মানিত সুধী, কথাগুলি যদি প্রথম কথাগুলি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সামনের আলোচনা শুনতে মজা পাবেন, কারণ এটার একটা ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে সামনের আলোচনা শুনতে খুব সহজ হবে। এই জন্য ভূমিকাটাতে একটু মনোযোগ দেন, মনোযোগ দিয়া দেখেন যে আলোচনার প্রসঙ্গটা কোন দিকে যায়, মনোযোগ দিয়ে শুনেন। কত হাজার লয়ে এলো? 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসে মদিনায় রাসূলের উপরে হামলা করত শীর্ষ সন্ত্রাস আবু জাহেল। শীর্ষ সন্ত্রাস কেন? 13 বছর এই আবু জাহেলের নেতৃত্বেই রাসূলের উপরে হামলা হয়েছে, সে আবার এসে মদিনায় রাসূলকে মারত। খবর রাসূলের কানে পড়ছে, যেই কানে পড়ছে রাসূলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। স্বাভাবিক রাসূলের মনে কষ্ট পাইছে যে আমার কয়েকশো সাহাবি আছে যারা মক্কাতে মায়ের খাইতে 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 তাদের শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে, যাদের পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, অস্ত্র নাই, আমি এখন তাদেরকে নিয়ে কিভাবে 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর সামনে যুদ্ধ করব? কথা বুঝতেছেন? এদিকে এদিকে মনোযোগ দেন, আল্লাহর রাসূলের মনে কষ্ট, আমার সাহাবিদের শরীরে এখনো আঘাতের চিহ্ন, এখনো পোশাক নাই, ফেডে খাবার নাই, অস্ত্র নাই, 1000 প্রশিক্ষণপ্রাপ্ত এই বেঈমানের সাথে মোকাবেলা করব কেমনে? আর যদি মোকাবেলা করতে গিয়ে আমারই কয়েকটা হাতে গোনা সাহাবিরা যদি শাহাদাত বরণ করে তাহলে আল্লাহর জমিনে
দিন ইসলাম আর টিকবে না, সব শেষ হয়ে যাবে। তাই কান্না শুরু করছে রাসূল, চোখ দিয়া রাসূলের পানি পড়া শুরু হইল। এক পর্যায়ে রাসূল দুই হাত এইভাবে আল্লাহর দিকে হাত তুলে দিছে, দিয়ে কান্দতেছে। কারণ রাসূলের ভিতরে এটাই যে আমার হাতে গোনা কয়েকজন কলিজার টুকরা সাহাবীরা সবে মাত্র ইমান আনছে, এদেরকে আমি আস্তে আস্তে গুছায় আনতেছি, এখনই যদি আবু জাহেলায় তাদেরকে মেরে ফেলায় দেয় তাহলে এত বছরের মেহনত আর এদেরকে যদি শেষ করে দেয় তাহলে এই জমিনে আল্লাহ বলনেওয়ালার একজনও থাকবে না, জমিন থেকে আল্লাহ নাম মুছে যাবে। রাসূল কান্দতেছে, কান্নার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না শুরু করছে তখন হযরত আবু বকর আইছে, আয়েশা রাসূলের পিছন দিয়ে সান্ত্বনা দিতেছে। রাসূল তো কান্দে তো চোখের পানি মুছতেছে। খলিফাতুল মুসলিমিন উমার, হযরত আবু বকর দুজন কান্না শুরু করছে রাসূলের কান্না দেখে, কারণ রাসূল গাল বেয়ে বেয়ে পানি চাওয়া শুরু করছে। আবু বকর নবীর পিছনে গিয়া বলেন, নগ নবীজি আপনি কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না, আপনার চোখের পানি আমরা দেখলে সহ্য করতে পারি না, কেন কান্দেন নবী গো জানতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, 13 বছর মক্কা নগরীতে মার খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের মধ্যে এখনো আঘাতের চিহ্ন, আমার সাহাবীদের শরীরের আঘাতে কোনো শুকায় নাই, পেটে প্রচন্ড কিদা, পেটেও খাবার নাই, যুদ্ধের পোশাকও নাই, এই মুহূর্তে যদি আমি যুদ্ধের ময়দানে গিয়া দাঁড়াই বলো না 1000 অস্ত্র বাহিনীর সঙ্গে আমার এই সাহাবীরা কিভাবে মোকাবেলা করবে। কান্না শুরু করছে হযরত আবু বকর, বলেন নবী গো আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনি কান্দেন না, আপনি কান্দেন না। আল্লাহর নবী দৌড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং বসলেন, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি তোমাদের কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই মুহূর্তে আমাদের উচিত কি, এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা এখন কি করব, আমরা কি যুদ্ধ করব। রাসূল কিন্তু সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে চাইতেছে, এটা নিয়ম। আর না হয় যদি সাহাবীরা বলেন যে আমাদেরকে পরামর্শ না করে নবীজি যুদ্ধের ময়দানে আমাদেরকে নিয়ে আসলেন, এই জন্য নবীজি আগে পরামর্শ করছে। সব সাহাবীরা নবীরে উৎসাহিত করলেন, নবী গো আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আমাদের যা কিছু আছে সব লইয়া মাঠে লাম্ব। নবীজি দেখলেন সাহাবীদের মত আছে, 1000 অস্ত্র বাহিনীর সঙ্গে মোকাবেলা করবে, এ নিয়ে সাহাবীদের মনে কোনো কষ্ট নাই। কিন্তু নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, সাহাবীরা রে তোরা ওয়াদা দে শেষ পর্যন্ত কি আমার সঙ্গে তোরা থাকবি। হযরত উমার ডাকবে, আমার নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন, মূসা নবীর উম্মত মনে করছেন, বনি ইসরায়েলের উম্মত মনে করছেন? না, আমরা বনি ইসরায়েলের উম্মত নয়, বনি ইসরায়েলের উম্মতরা মূসা নবী যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে যায় মূসা নবীর উম্মতরা কয় মূসা নবী আপনি আর আপনার আল্লাহ দুইজন মিল্লা যুদ্ধ করেন, আমরা নাই। কত খারাপ চিন্তা করেন, তা আপনি আর আপনার আল্লাহ দুইজন মিল্লা যুদ্ধ করেন, আমরা নাই, আমরা কিন্তু বনি ইসরায়েলের উম্মত না,
আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা রেখে চলে আসবো না, বরং ওয়াদা দিলাম আপনি যদি ডাইনে যান আপনার ডান পাশে থাকবো, আপনার বাম পাশে থাকবো, আপনার সামনে থাকবো, পিছনে থাকবো গো নবী, সামনেও থাকবো পিছনেও থাকবো, আপনাকে রেখে আমরা চলে আসবো না। সাহাবায়ে কেরামরা নবীকে সান্ত্বনা দিলেন, নবীরে উৎসাহিত করলেন, কিন্তু নবী তাদের সঙ্গে কথা বলে আবারও চোখের পানি সেরে দিয়া কান্দে আর বলে মালিক রে আমার কলিজার টুকরা সাহাবীরা শরীরে কাপড় নাই গো, পেটে খাবার নাই, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য অস্ত্র নাই, কেমনে 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর সঙ্গে কেমনে যুদ্ধ করবে? আল্লাহ আমি বড় কষ্ট করে আমার হাতে গোনা কয়েকজন সাহাবীদেরকে তৈরি করছি দিনের জন্য, ইসলামের জন্য, এখনই যদি তারা শাহাদত বরণ করে, বলো না আমি এই দিন আর ইসলাম কিভাবে প্রচার করব? আল্লাহ আপনি আমার সাহায্য করেন। নবীজি কান্দে, কান্না যখন শুরু করে দিল এক পর্যায়ে নবী কানতে 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 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সাথে সাথে আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামরে পাঠায়া দিছে। জিব্রাইল এসে বলে হাবিব আপনি কেন কান্দেন, কেন কান্দে, আপনি ঘাবড়াবেন না, আপনি মন ছোট করবেন না। আল্লাহ তখন নবীরে জানায় দেয়, নবী গো মক্কাতে 13টা বছর আপনি নির্যাতন সহ্য করছেন, আমি আল্লাহর হুকুমে, কার হুকুমে? মক্কায় 13 বছর নির্যাতন সহ্য করছেন, আমি আল্লাহর হুকুমে, 40 বছর নীরব থাকছেন, সেটাও আমি আল্লাহর হুকুমে, মদিনায় আসছেন, এটাও আমি আল্লাহর হুকুমে। আপনার উপরে মদিনায় আয়েশা যুদ্ধ করতে চায় গো নবী, আমি আল্লাহ তো দেখি তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, আমি আল্লাহ দেখি তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় গো, তবে আমি আজকে আপনাকে অর্ডার দিলাম, মক্কায় 13 বছর মায়ের খাইছেন, আমি আপনাকে অর্ডার দেই নাই, আজকে আমি আপনাকে অর্ডার দিলাম, মক্কা থেকে যারা আসবে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনি বসে থাকবেন না, আপনার যা আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আমি আপনাকে একবারও প্রতিবাদের কথা বলি নাই, ধৈর্য ধারণ করার কথা বলছি, আজকে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আপনার যা আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহ যখন কইছে সাহায্য করো, নবীজি আনন্দের ছুটে বলেন মালিক আমাকে কতজন বাহিনী দিবা, বলো না কতজন বাহিনী আমার কাছে পাঠাইবা? আল্লাহ কয় 1000 মালাইকা পাঠাবো, নবী কয় না 1000 হবে না, 2000 পাঠাবো, না 2000 হবে না, 3000 পাঠাবো, নবী কয় না, আল্লাহ কয় নবী গো 5000 মালাইকা জমিনে পাঠাবো, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয় বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের মধ্যে 5000 মালাইকা ফেরেশতা পাঠাইলো আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য, মুসলমানরা ইমানি জজবা লইয়া
অস্ত্রের বলে নয়, ইমানের বলে তারা মাঠে নামছে, যা কিছু আছে তা লইয়া। আর বদরের যুদ্ধের সেনাপতি ছিল বেঈমানদের পক্ষ থেকে আবু জাহেল। আবু জাহিল্লা বড় বড় লিডার গুলা সেদিন যুদ্ধের ময়দানে আসছে, বড় অহংকার লই আসছে, 300 জনকে 3 মিনিটেই সব শেষ করে দিব, কি পরিমাণ অহংকার নিয়া অস্ত্র সহ তারা মদিনায় আসছে রাসূলকে মারার জন্য। দুনিয়া থেকে ইসলামটাকে মিঠায়া দিবে, দুনিয়া থেকে আল্লাহ নাম মুছে দিবে। সেই যুদ্ধের ময়দানে আপনারা জানেন দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট দুই বাচ্চা 11 বছরের, নবীর কাছে এসে বলে, নবী গো আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি কয়, না যুদ্ধের বয়স হয় নাই। দুইটা বাচ্চা প্রতিযোগিতা দিয়া নবীর সামনে দাঁড়াইয়া বলেন, আমাদেরকে যুদ্ধের ময়দানে লইয়া যান। শেষে দুই ভাইকে যুদ্ধের ময়দানে নিল। যুদ্ধে নামার আগে নবীজির মনের মধ্যে একটা আফসোস ছিল, আবু জাহেলের মাথাটা যদি আমার কাছে কেউ এনে দিতে পারত, কারণ এই আবু জাহেলের জন্য রাসূল 13 বছর মার খাইছে, কত সাহাবি শাহাদত বরণ করছে, কত মহিলা শাহাদত বরণ করছে, ইসলামের 12টা বাজাইছে। আবু জাহিল্লা আবার 1000 বাহিনী লইয়া মদিনায় আসছে। সবচেয়ে বেশি খুশি হইবে যদি আবু জাহিল্লার মাথাটা নবীর কাছে কেউ দিতে পারে। কিন্তু দেখেন ওই দুই বাচ্চা মাআজ আর মুআজ ছোট দুই ভাই এই কথাটা শুনছে যে আবু জাহেলের মাথা নবীর কাছে দিলে নবী খুশি হয়। সময় যুদ্ধে লাগছে, আর মাআজ আর মুআজ 11 বছরের দুই বাচ্চা বাস পাখির মতো ঘুরতেছে আবু জাহেলকে ধরার জন্য। সুবহানাল্লাহ, আবু জাহেল সাধারণ কোন সেনাপতি ছিল না, 1000 মধ্যে সেনাপতি, সবার থেকে তার বডি বড়, সবার থেকে সে দক্ষ, চেহারা সুরত সর্বদিক দিয়া সে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে হিসাব আছে, যে কেউ তার সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করতে পারে না, সামনে যেতে পারে না। কিন্তু 12 বছর 11 বছরের দুই ভাই আবু জাহিল্লার পিছনে ধরতেছে, কোন সময় আবু জাহিল নে ধরবে? দুইটা ভাই আবু জাহেলের গোড়ার সামনে গিয়া দাঁড়াইছে, আবু জাহেল গোড়ার উপরে, দুই ভাই গোড়ার নিচে। এদের সাথে কেউ যুদ্ধ করে না, ছোট বাচ্চাকে মারতেও চায় না। দুই ভাই এক ভাই গোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়া আঘাত করছে। গোড়ার ভাইয়ে যদি আঘাত করে গোড়া কি দাঁড়ায় থাকব? জোড়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছে আবু জাহিল্লা, উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়তে দিরি আর তরবারি গলার মধ্যে লাগাইতে দিরি নাই। সুবহানাল্লাহ, কত বড় পালোয়ান, চিন্তা করেন আবু জাহিল্লা, ওই উপর থেকে জন্য ফরছে, ফরার সাথে এতে এক ভাই মেরে দিছে গলার মধ্যে, দিরি করছে না, কুবা শামসুর মতো কুবাইছে, জনমের কুবানি কুবাইছে আবু জাহিল্লা। কত বছরের বাচ্চা? 11 বছরের বাচ্চা, সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে বড় সন্ত্রাস আবু জাহিল্লার 11 বছরের বাচ্চা তরবারি দিয়া গলার মধ্যে মেরে দিছে। গলাটা এখনো গলার বডির থেকে আলাদা করতে পারে নাই। এর ভিতরে আরেকজন বেঈমান আয়েশা মাআজ আর মুআজ দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত করছে, হাতটা সাথে সাথে কেটে গেছে, ডান হাতে আর তরবারি নিতে পারে না, হাতটা কেটে ঝুলে আছে, অন্য হাত দিয়ে আবু জাহিল্লার গলার মধ্যে পোষাইতে আছে। সুবহানাল্লাহ, যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা। এই আবু জাহেল অহংকার নিয়ে আসছিল, আল্লাহ হয়তো বেশি অহংকার দেখাইছস, বড় কোন যোদ্ধা দিয়া তোরে সাইজ করবো না, 11 বছরের বাচ্চা দিয়ার তোরে সাইজ করবো। 1000 বাহিনী আসছে, 300 জনকে মারার লেগে 313 জন, 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, আর এরা 1000 সবগুলার অস্ত্র আছে। এই যে 313 জন গিয়া ঢুকছে, বেঈমানরা চিৎকার দেয় আর জাগাত জাগাতি শেষ হয়ে যায়। যুদ্ধ করতে ঢুকে ঢুকার সাথে সাথে চিৎকার দেয় আর জাগাত শেষ। কিছু মানুষ দৌড় শুরু করছে যুদ্ধ সাইরা, কিছু মানুষ পলাইতে আছে, কিছু মানুষ বন্দী হয়ে গেছে,
একজন রে জিগায় ভাই যুদ্ধের ভিতরে ঢুকে শিক্ষার মানুষ কেড়ে। আমরা তো শঙ্কায় বেশি, কিন্তু আমরা এইভাবে দৌড়তেছি কেন, পলাইতেছি কেন, ঘটনা কি? বলে ঘটনা কি, যুদ্ধের ভিতরে ঢুকছি, যুদ্ধ করতাম, গিয়া দিয়ে মুসলমানরা তরবারি তুলে একটা নিচ থেকে উপর থেকে পরে সত্তরটা তরবারি উড়ে কটা, কিন্তু যখন দেয় তখন সত্তরটা আসে। সুবাহান, এই দৃশ্য কাফেররা দেখিয়া জাগা তুই শেষ, আর দৌড় শুরু করছে যুদ্ধ রায়কা এরা পলায়া মক্কা মদিনার থেকে মক্কায় যাওয়া শুরু করছে।